অদস্ত মুসলমান যদি সুন্নতের উপর আমল করেন, সুন্নতের উপর আমল করলে হাদিসের উপর আমল আমল হয়ে যাবে। যদি আপনার মধ্যে সুন্নতি না পাওয়া যায়, আপনার মধ্যে হাদিসের জ্ঞান কিভাবে পাওয়া যাবে? দোস্ত বুঝুন, সুন্নত এমন এক জিনিস, সুন্নত এমন এক জিনিস, সব হাদিসের উপর আমল করা যায় না, কিন্তু সমস্ত সুন্নতের উপর আমল করা যায়। কারণ যাবে কি, সব হাদিসের উপর আমল করা যাবে না। আজকে দিনে একজনে যারা বলেন আমি হাদিসের উপর আমল করি, আমি হাদিসের উপর আমল করি, হাদিসের উপর আমল করি, আমি বলি দোস্ত বুঝুন, আপনি হাদিসের উপর আমল করেন না, বরং হাদিসের উপর আপনি বাড়াবাড়ি করতেছেন। কথা ঠিক নাকি? হাদিসের উপর বাড়াবাড়ি চলছে, আমল চলে না, আমল চলে না। যারা বলে হাদিসের উপর আমল করি, এটা হাদিসের উপর আমল করতে সে বদনামি করে। কথা ঠিক নাকি? সে বদনামি করে। দোস্ত বুঝুন, হাদিসের উপর আমল করে একটা কথা শুনে, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام
والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকল মহাপুরুষের সাথে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي مجسم جدود روحه يا إلهي مجسم جدود روحه تاك دكا مجمت جدود يك نظر بلغ العلا بكماله كشفت سجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 جرأت لا সবাই মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত জনাবে সাহাবে সাদাত দিগার হযরতক্রমে কেরাম নবীন আজম মহান রব্বে করিমের দরবারে এই মর্মে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই মহতি জলসায় হেদায়তি জলসায় আল্লাহ পাক বসার তৌফিক দান করছেন, সেই জন্য সেই মালিকের দরবারে জবান করে উচ্চ আওয়াজে ইমানের বলে সকলে উচ্চ আওয়াজে দিল থেকে একবার কালিমাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে খুতবার পর কোরআন কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করছি, কোরআন শরীফের দুই জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিসও আপনাদের খেদমতে পেশ করছি। সকলের কাছে দোয়া চাই কোরআন কারিম থেকে এবং হাদিসে পাক থেকে আমার জবান দিয়ে আল্লাহ তাআলা এমন কিছু কথা বের করে দেয় যে কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দক্ষিণ গোলাকান্দায় মদিনার পথে যুব সমাজ উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অত্যন্ত বরকতময় সম্মেলন, অত্যন্ত হেদায়তপ্রাপ্ত সম্মেলন। এখনো যারা এদেশে ঘোরাফেরা করছেন সকলে মেহরবানি করে চলে আসি। আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাসির মিয়া, মেম্বার 6 নং ওয়ার্ড গোলাকান্দা ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মঞ্জুর হোসেন ভুঁইয়া চেয়ারম্যান গোলাকান্দা ইউনিয়ন পরিষদ। আমি এই মদিনার পথের সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই সংগঠনের সকল সদস্য ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুর রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। এই রহমান এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় কিছু কথা বলবো। শুরুতে বলি, আজকের এই মাহফিলটা হওয়ার পিছনে আমার যুবক ভাইদের অনেক মেহনত, অর্থ দিয়ে সহযোগিতা করছেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন, সময় দিয়ে। এই ভাইরা ইচ্ছে করলে এখানে যাত্রার আয়োজন করতে পারত, কি বলেন ভাই? যাত্রার আয়োজন করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে যেমন মদিনার পথে ঠিক মদিনা ওয়ালাদের আল্লাহ তাআলা ওনাদেরকে বানিয়ে দিন বলেন আমিন। আমার শায়খ মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, যদি তোমার নাক থাকে তাহলে আজও মদিনার অলিতে গলিতে নবীজির গ্রাম পাওয়া। যদি তোমার নাক থাকে মদিনার গলিতে আজও নবীজির গ্রাম পাইবে। ভাই নাকের প্রয়োজন, কথা ঠিক না ভাই? নাকের প্রয়োজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব প্রশংসনীয় একটা নাম, খুব প্রশংসনীয় একটা নাম মুহাম্মাদ। মদিনা মানুষ এমন একটা মানুষ ছিলেন, আমাদের নবী সরকার দুআলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ও দোস্ত বুজুর্গ, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে অন্য দেশে রওনা হয়ে গেছেন, কিন্তু যেই জন্মভূমির জায়গা মক্কাতে যিনি জন্মগ্রহণ করছেন, দিনের মধ্যে সেই জন্মভূমির মায়া আছে। এই মায়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিছনের দিকে তাকায়,
আরে এই যে জায়গায় আমি জন্মগ্রহণ করছি এই জায়গা আজকে আমি ছেড়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন। ওয়াদুসুবুল্লাহ দুনিয়ার জন্য হিজরত করে নাই, দুনিয়ার কোনো লাভের জন্য হিজরত করে নাই, দুনিয়ার কোনো সাদ আল্লাহর জন্য হিজরত করে নাই। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কেবল দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা ঠিক না ঠিক? قال رسول الله صلى الله عليه وسلم ان الاسلام يهدم ما كان قبله وان الهجره تهدم ما كان قبلها وان الحج تهدم ما كان قبله او كما قال النبي عليه الصلاه والسلام الله رحمه বলছেন যদি কোন মানুষ ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পূর্বে তার যত গুনাহ ছিল, যত গুনাহ ছিল ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, দ্বীনের জন্য যারা হিজরত করবে, কালিমার দাওয়াত নিয়ে যারা হিজরত করবে, নবীর ওয়ালা কাজের জন্য যারা হিজরত করবে, হিজরতের পূর্বে যত গুনাহ ছিল আল্লাহর হাবিব বলছেন তার হিজরত করার কারণে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এই দুষ্ট বুজুর্গ বলতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন আনন্দের সাথে জান্নাই দেখা দিয়ে গেলেন, দেখা দিয়ে গেলেন নিজের জন্মভূমি ছেড়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছেন। ও ভাই দুষ্ট বুজুর্গ এইভাবে জান্নাই মক্কা ছেড়ে এইভাবে জান্নাই মক্কার মানুষ তাকে মক্কায় জায়গা দেয় না, কারণ একটাই ছিল সে দিনের দাওয়াত দিত, দিনের দাওয়াত দেয় এই জন্য তাকে নিজ দেশ থেকে সরে দেওয়ার জন্য বাধ্য করছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যায় তার দিলটা ব্যথায় বলা ছিল। কথা ঠিক না ঠিক? এ দোস্ত বুজুর্গ আর ওই দেশে মদিনার দেশে যখন গেলেন মদিনার মানুষ এত পাগল ছিল নবীদের জন্য, এত আশে ছিল। কিভাবে বলতাম মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর যখন শুনলেন, মদিনার অলিতে গলিতে বৃদ্ধ নয় জোয়ান নয় নবজাত শিশু ছোট ছোট বাচ্চারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে রাসূলকে স্বাগত জানাচ্ছে। তালা আল বাদু আলাইনা মিন ফানিয়াতিল বিদা ওয়াজাবা শুকু আলাইনা, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইছিল। কথা ঠিক না ঠিক? এর সমুদ্র সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের জন্য, যেই দাওয়াতের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা চলে গেলেন, মদিনাবাসীকে আল্লাহ রাসূল বলছিল মদিনার রাসূল দ্বারা আমি আমার দেশ ছেড়ে চলে আসছি তোমাদের কাছে, আমি আমার দেশ ছেড়ে তোমাদের কাছে চলে আসলাম, আজকে যেরকম ভাবে তোমরা আমাকে ঘৃণা করে তোল্লা, আমি নবীকে তোমরা এরকম ভাবে গ্রাহ করে তোমরা রাখবা কিনা? সমস্ত মদিনার বাসিন্দা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে আশ্রয় দিয়েছি, আমরা আপনাকে মদিনায় রেখে দিব। রাখছানি বলে রাখছানি মদিনাতে যখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে আবার মক্কা চলে গেলেন, কিন্তু দুস্থ বুজুর্গ মক্কা যদিও হাতে পেয়েছিলেন কিন্তু তারপরে রসুল মক্কায় ছিলেন না, মদিনা আবার চলে আসছেন। কথা ঠিক না ঠিক? আবার বলেন আমাদের নবীজির রওজা কোথায়? আমাদের নবীজির রওজা মদিনায়। আমাদের নবীজি স্বয়ং সশরীরে জিন্দা। কথা ঠিক না ঠিক? স্বয়ং সশরীরে জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে জিন্দা আছে। এ দুস্থ বুজুর্গ আনা খাতামুন নবী দিন আলা নবিয়্যা বাদি, নবীজি বলছেন আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, যারা নবী দাবি করবে তারা নবী হবে না, যারা নবী দাবি করবে তারা নবী নয়। যদি কোনো কারণে তোমরা যুক্তি চাও, তোমরা দলিল চাও, বাস্তবিক দলিলও চাওয়া যাবে না, দলিল চাওয়া যাবে না, এরকম বহু ঘটনা আসছে। তারা দলিল চাইছে, তুমি যে নবী, তুমি যে নবী তার প্রমাণ কি, তার দলিল কি? বলা হচ্ছে না দলিল চাওয়া যাবে না, বিনা দলিলে তুমি যে নবী না, এটাই সত্য ঘটনা। কথা ঠিক যাবে ঠিক? নবী এসেছে আর আসবে না। আমাদের নবী কেমন নবী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের নবী যে দুনিয়ার জন্য যে কি নিয়ে আসছেন আর কি দিয়ে গেছেন, কথা ঠিক না ঠিক? আমাদের জন্য কি নিয়ে আসছেন এটা জানা দরকার, আবার আমাদের জন্য কি রেখে গেছেন এটাও জানা দরকার। অনেকে বলেন নবীজি যেমন নিয়ে আসছেন আবার নিয়ে চলে গেছেন, না না নবী নিয়ে যান নাই, নবী দিয়ে গেছেন।
নবীজি এই দুনিয়ার জমিনে আমাদের জন্য নিয়ে আসছেন উত্তম আখলাক, কথা ঠিক না ঠিক? উত্তম আখলাক নিয়ে আসছেন, উত্তম আখলাক নিয়ে আসছেন, উত্তম আখলাক নিয়ে আসছেন আল্লাহ রাবি বললেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব কালামুল্লাহ আল্লাহর কিতাব, দুইটা হচ্ছে আমি নবীজির সুন্নাহ। যদি আপনার মধ্যে সুন্নতি না পাওয়া যায় আপনার মধ্যে হাদিসের জ্ঞান কিভাবে পাওয়া যাবে? দোস্ত বুজুর্গ, সুন্নত এমন এক জিনিস, সুন্নত এমন এক জিনিস, সব হাদিসের উপর আমল করা যায় না, কিন্তু সমস্ত সুন্নাত উপর আমল করা যায়। কথা ঠিক যাবে কি? সব হাদিসের উপর আমল করা যাবে না। আজকে দুনিয়ার জন্য যারা বলেন আমি হাদিসের উপর আমল করি, আমি হাদিসের উপর আমল করি, হাদিসের উপর আমল করি, আমি বলি দোস্ত বুজুর্গ আপনি হাদিসের উপর আমল করেন না, হাদিসের উপর আপনি বাড়াবাড়ি করতেছেন। কথা ঠিক যাবে কি? হাদিসের উপর বাড়াবাড়ি চলছে, আমল চলে না, আমল চলে না। যারা বলে হাদিসের উপর আমল করি, এটা হাদিসের উপর আমল করলে সে ভণ্ডামি করে, কথা ঠিক না কি? সে ভণ্ডামি করে। দোস্ত বুজুর্গ, হাদিসের উপর আমল করে একটা কথা শুনে, এক গাজারে দেখছি মসজিদে নামাজ পড়ে হাদিসের উপর আমল করে, যখন রুকুতে গেল আমি দেখলাম তার ফরজ তরক হয়ে গেল, কথা বুঝেন নাই? এমন প্যান্ট করছে হাদিসের উপর আমল করতেছে, হাদিসের উপর আমল করতেছে, ওই হাদিসওয়ালা প্যান করতে গিয়ে যখন রুকু দেখতেছে তার পাশে দেখা যায়, এরকম আসেনি বলেন হাদিসওয়ালা? আসেনি বলেন? আসেনি। অদস্ত বলার উদ্দেশ্য হচ্ছে আমি কারো বিরোধিতা করি না, কারো বদনাম করি না, কিন্তু সত্যিকার আপনাদেরকে বলে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন দুইটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কালাম, আরেকটা হচ্ছে আমি নবী সুন্নাত, কালাম এবং সুন্নাত, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে, এই দুইটা জিনিসের উপর যারা আমল করবে, আল্লাহর হাবিব বলছেন ওই উম্মতকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে যেতে চান কিনা বলেন? জান্নাতে যেতে হলে নবীজির সুন্নাত মানতে হবে, নবীজির সুন্নাত মানতে হবে, নবীজি যা বলছে তা করতে হবে, যা নিষেধ করছে তা নিষেধ নিজেদের রাখতে হবে, কথা ঠিক যাবে? নবীজির আদেশ এবং নিষেধ শুরুতেই মানতে হবে। যেমন বলা হয় ইবাদত কাকে বলে, আমরা ইবাদত করি, ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আল্লাহ তাআলার হুকুম, যেখানে হুকুম আছে সেখানে হুকুমকে মানা, আদেশ এবং নিষেধকে মানার নাম হচ্ছে ইবাদত। বদস্থ বুজুর্গ, বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম, কেউ যদি মনে করে আমি আজকে যে দিন রোজা রাখবো, রোজা ইবাদত, রোজা একটা সওয়াবের কাজ, যদি সওয়াবের আশা মনে করিয়া কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখে, বলে বলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করছে, আল্লাহ নিষেধকে অমান্য করিয়া আপনি রোজা রেখেছেন, এই জন্য আপনার সওয়াবের জায়গায় গুনাহ হবে। কথা ঠিক না ভাই? এ দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য হচ্ছে সত্যিকার একটা দিলের মধ্যে নবীর আসে, নবীর মহাব্বত আমার দিলে আছে, কিন্তু বলা যায় দেখা যায় নবীদের কোন সুন্নাত, নবীদের কোন আদর্শ, নবীদের কোন আখলাক আমার মধ্যে পাওয়া যায় না। আজকে যারা নবীকে আশেক রাসূল বলে দাবি করে, তার মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখেন কোন সুন্নাত নাই, আপনি বলেন কোন সুন্নাত নাই, কোন সুন্নাত নাই, কোন সুন্নাতের উপর আমল নাই, কিন্তু সে আশেক রাসূল দাবি করে, আশেক রাসূল এই দেশে আছেন না বলেন? আশেক রাসূল কারা শুনে, কারা আশেক রাসূল? محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم ركعا سجدا يبتغون فضلا من الله যার মধ্যে নবীর আখলাক আছে, যার মধ্যে সাহাবীদের আখলাক আছে, যার মধ্যে ইসলামী রং আছে, ইসলামী রং কাকে বলে, ইসলামী রং কাকে বলে? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দোস্ত বুজুর্গ, যদি তোমাকে রঙিন করতে চাও, নিজেকে সাজাতে চাও, তাহলে ইসলামের রঙে রঙিত করো, ইসলামের লিবাসে তোমাকে পরিধান করো। সাহাবীরা যে
পোশাক পরিধান করছেন, সাহাবীদের পোশাক পরিধান করছেন, তাবিরাদের পোশাক পরিধান করছেন, তাবে তাবিরাদের পোশাক পরিধান করছেন, সরাসরি তারা রসুলের কাছ থেকে শিখেছেন, রসুলের কাছ থেকে সাহাবীরা শিখছেন, সাহাবীদের কাছ থেকে তাবিরা শিখছেন, তাবিদের কাছ থেকে তাবে তাবিউরা শিখছেন, তাবে তাবিউদের কাছ থেকে আইনে মুস্তাইদুরা শিখছেন, সালফে সারিহের কোলামে কল শিখছেন, আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখছি কথা ঠিক হবে ঠিক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাবি বলে নাই সল্লু কামা রাআইতুল কুরআন, আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা আমি নবীকে দেখে দেখে নামাজ করো, আমি নবীকে যেরকম ভাবে নামাজ করি ঠিক সেরকম ভাবে তোমরা নামাজ করো, আল্লাহ রাবি বলে নাই সল্লু কামা রাআইতুল কুরআন, কুরআন থেকে দেখে দেখে নামাজ করো এটা বলে নাই, আল্লাহ রাবি বলছেন আমি নবীকে যেরকম ভাবে দেখো নামাজ করতে তোমরা ঠিক সেরকম ভাবে নামাজ করো কথা ঠিক হবে ঠিক। এই জন্য দোস্ত বুজুর্গ, কোনো ব্যক্তি যদি নিজেকে বড় পণ্ডিত দাবি করতে চাও, নিজেকে বড় শিক্ষিত মনে করতে চাও, নিজেকে বড় শিক্ষিত বানাতে চাও, তাহলে ব্যক্তির প্রয়োজন কথা ঠিক হবে ঠিক। ব্যক্তি ছাড়া কোনোদিন কোনোদিনে হাসিল হয় না, ব্যক্তি ছাড়া হাসিল হয় না। কোরআন শরীফ সাহাবীদের জমানায় ছিল, হাদিস ছিল, নবীদের জমানায় ছিল নি বলেন, নবীদের জমানায় হাদিসও ছিল কোরআনও ছিল, কিন্তু তারপরও কোরআন এমন কোরআন হাদিস থাকার পরও সাহাবীরা কেন রসুলের কাছ থেকে অনুসরণ করছে, রসুলকে ফলো করছে, বোঝা গেল কোরআনে কোরআন হাদিস থাকার পরও এটা যেহেতু ব্যক্তি নয়, এটা একটা বস্তু নয়, ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির মাধ্যমে সাহাবীরা কোরআন হাদিস থাকার পরও তারা নবীজির কাছ থেকে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা গ্রহণ করছে কথা ঠিক হবে ঠিক। এখানে আমরাও কোরআন একরামের মাধ্যমে সব কিছু শিখছি কথা ঠিক না, কোরআন একরামের মাধ্যমে শিখছি। এই জন্য দোস্ত বন্ধুরা আমি আপনাদের কাছে যে সূরা তেলাওয়াত করছি সূরাতুর রহমান, যে সূরা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান আজকে আমি বলি আর রহমান, এমন একটা সময় আসবে আর রহমান বলবে না, আল্লামাল কুরআনও বলবে না, এমন একটা সময় আসবে আমরা দাবি করি আমরা সকলে জান্নাতে যেতে চাই কথা দিতে পারি ঠিক। এই সূরাতুর রহমান জান্নাতে তেলাওয়াত করা হবে, সুবহানাল্লাহ, সূরাতুর রহমান জান্নাতে তেলাওয়াত করা হবে, আমার আপনার যখন হিসাব বিচারের কাজ শুরু হয়ে যাবে, বিচার আসার ফয়সলা হয়ে যাবে, আমাকে আপনার যখন জান্নাতে প্রবেশ করানো হয়ে যাবে, ও দোস্ত বুজুর্গ আজকে যেমন একটা মঞ্চ তৈরি হয়েছে, একটা স্টেজ তৈরি হয়েছে, সম্মেলন তৈরি হয়েছে, এখানে প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান অতিথি সভাপতি আসেন কিনা বলেন, সব কিছু আছে, জান্নাতের মধ্যে আল্লাহ একটা বিশাল বড় ময়দান তৈরি করবেন, সম্মেলন তৈরি করবেন, ওই সম্মেলনের মধ্যে প্রধান অতিথি থাকবেন, প্রধান বক্তা থাকবেন, বিশেষ বক্তা থাকবেন, সুবহানাল্লাহ, ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন জান্নাতরা জান্নাতে থাকবে, জান্নাতিদেরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিবে, কিভাবে দোস্ত শুনেন, কিভাবে শান্ত দিবেন, সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু তাদের দিলের মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কারণ তাকে তারা কি যেন বিশ্বাস আছে, কি যেন বিশ্বাস আছে, ও দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা সব বুঝতে পারলেন, বান্দারা কি চাইতেছে কি খুঁজতেছে, এবার আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা তোমরা জান্নাতের মধ্যে রে, জান্নাতের মাঝে তোমরা মাহফিলের ব্যবস্থা করো, মাহফিলের ব্যবস্থা করো, জান্নাতের মধ্যে মাহফিলের ব্যবস্থা করো, এই মাহফিলের ব্যবস্থা কেমন মাহফিল, ফেরেশতারা বলেন আল্লাহ কিভাবে মাহফিল তৈরি করব, এখানে স্টেজের প্রয়োজন, প্যান্ডেলের প্রয়োজন, কিভাবে তৈরি করব, আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা আমার নূর দিয়ে তোমরা জান্নাতের সামিনা তৈরি করো, নূর দিয়ে জান্নাতের বাগান বানাও, নূর দিয়ে স্টেজ বানাও, এখানে যেমন প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা থাকবে তেমন শ্রোতাও থাকবে, প্রত্যেকটা শ্রোতাদের জন্য সারিবদ্ধভাবে চেয়ার থাকবে, সারিবদ্ধ চেয়ার থাকবেন, স্টেজের মধ্যে যে চেয়ার থাকবেন, এক একটা চেয়ারের কোটি যদি বিক্রি করা হয় এক একটা চেয়ারের মূল্য কেমন হবে, আল্লাহ রাসূল বলছেন সারা দুনিয়া বিক্রি করার পরও
জান্নাতের ওই ময়দানের এক কাছে আর পায়ের সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন চেয়ার করবেন? সব রেডি হয়ে গেছে, প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, সবাই হাজির হয়ে গেছে, কিন্তু এখনো প্রধান অতিথি আসে না, সভাপতি সাহেব আসে না। সবাই এদিকে এদিকে দিকে তাকায়, সভাপতি কোথায়, সভাপতি কোথায়, সবাই কি জন্য বিস্তারিত আছে। এবার সবার প্রতি লক্ষ্য করিয়া আল্লাহ তালা নূরের তাজালি ফাঁক হয়ে যাবে, নূরের তাজালি ফাঁক হয়ে আল্লাহ তালা সকল জান্নাতীদের উদ্দেশ্য করিয়া সালাম দেন, সালাম দিবেন, সুবহানাল্লাহ, সালাম কওলাম সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন। সমস্ত জান্নাতীরা এক বাক্যে তাকিয়ে থাকবে, ও দোস্ত বন্ধুকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ও দোস্ত বন্ধুকে দুনিয়ার নিয়ম হচ্ছে বড় আফসোসের সাথে বলতে হয়, বড় লজ্জার বিষয়, বড় অপমানের বিষয়, দুনিয়ার জমিনে যখন কোনো মাংস তৈরি করা হয়, কোনো জিনিসকে উদ্বোধন করা হয়, বড় লজ্জার বিষয়, আফসোসের সাথে বলতে হয়। এই দেশ বর্তমান খেলা চলতেছে, বিপিএল খেলা চলতেছে, কথা ঠিক হবে ঠিক, বিপিএল খেলা চলতেছে, বাংলাদেশে একটা খেলা চলতেছে, এই খেলার অনুষ্ঠান উদ্বোধন করছেন, ল্যাংটা মানুষদের দিয়ে উদ্বোধন করছেন। এমনকি শুধু ল্যাংটা মানুষই নয়, শুধু ল্যাংটা মানুষই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেই মানুষটা আগামকে নিয়ে আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে যে কোনো ধর্মের মানুষ আসতে পারবে, কথা দিতে পারছি, যে কোনো মানুষ আসার স্বাধীনতা আছে। তবে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই স্বাধীন দেশে কোন ইসলাম বিরোধী, ইসলামের শত্রু, ইসলামের বিদ্বেষী কোন মানুষ যারা আমার কোরআনকে নিয়ে কটূক্তি করে, হাদিসকে নিয়ে কটূক্তি করে, আজানকে নিয়ে কটূক্তি করে, এমন ব্যক্তি আমার দেশে আসতে পারবে না, কথা ঠিক আছে। আজকে এই ব্যক্তিকে কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশে আসছেন, কোটি কোটি টাকা দিয়ে এই সমস্ত ব্যক্তিকে যে বাংলাদেশে নিয়ে আসছেন, এরা নাচ গান করছেন, নাচ গান করছেন, যে যে সিঙ্গার তিনি আসছেন, যিনি বলছেন আদানের শব্দ, আদানের আওয়াজের কারণে আমার গুণদিষ্টা হয়, এই ব্যক্তিটার নাম আপনারা জানেন, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা হচ্ছেন কলিকাতার শিল্পী সোনু নিগম। সোনু নিগম বলছেন মুসলমান যখন ফজর সময় আদান দেয় আমার গুণের ডিস্টার্ব হয়, তার আওয়াজের কারণে আমার গুণ দেখা করে, এমন ব্যক্তি কি করে বাংলার জমিনে আসতে পারে, কি করে বাংলাদেশে আসে? একজন মুসলমান, তোমার দিলে কি ইমান নাই, তোমার দিলের মধ্যে কি ইসলামের কোনো মহাব্বত নাই, কেমন ইমান নিয়ে দুনিয়াতে বলে চলো? দোস্ত বুজুর্গ, আমার দেশ, আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আমি ওনাকে দোষী না, ওনাকে দোষী না, কিন্তু ওনার ডানে বামে যারা আছে, ওনাকে যারা ছাড়ায়, ডানে বামে যারা সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে, ওনার খেয়াল করা দরকার ছিল, উনি নিজে একজন মুসলমান কথা দিতে পারছি, উনি নামাজ পড়ে, আমি শুনি, আমি জানি উনি নামাজ পড়ে, উনি কোরআন শরীফ তেলাওয়াত করে, এমন উনি তাহাজ্জুদ নামাজও পড়ে, একজন মুসলমান নারী হয়ে, একজন মুসলমানের সৈনিক হয়ে, একজন এই দেশের প্রেসিডেন্ট হয়ে উনি কীভাবে এরকম কাজটা করতে পারলেন, উনি কীভাবে এরকম জগৎ কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করতে পারলেন? আমার বড় লজ্জা হয় এরকম যা হওয়ার হয়েছে। মুসলমান সজাগ হয়ে যাও, সজাগ হয়ে যাও, তিলার মধ্যে ইমান আছে, ইমানকে মজবুত করার জন্য, ইমানকে তরুতাজা রাখার জন্য খালেদুল ওয়ালিদের মতো, খালেদুল ওয়ালিদের মতো ইমান আবার জাগে ওঠো, আল্লাহু আকবার, খালেদুল ওয়ালিদের মতো ইমান আবার জাগে ওঠো। এই দেশে একটা মুসলমানের গায়ে ইমান বিন্দু পরিমাণ ইমান থাকার পরে এই দেশে কোনো বেঈমান নাস্তিক আসতে পারবে না, কথা ঠিক হবে ঠিক, কোনো বেঈমান নাস্তিকের জায়গা নাই। যে সমস্ত বান্দারা ইসলাম নিয়ে কটুকুরি করবে, আমি সকল জনতাকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সকল মুসলমানদের উদ্দেশ্য করে বলছি, এই জমিনে আর যেন কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষী, কোনো কোরআন হাদিসের বিদ্বেষী, কোনো বেঈমান যেন বাংলার জমিনে আসতে পারে না। কি বলেন, আসতে পারবে? আওয়াজ করে বলে আসতে পারবে না, জায়গা হবে না, বাইরে সমুদ্র জায়গা হবে না। আমি বলতেছিলাম আল্লাহ আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বললেন, হে পয়গম্বর, আপনি তাওয়াত করুন, উনি তো কোরআনের হাদিস ছিলেন না,
এই কোরআন তোমার উপর নাযিল করা হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হুকুম করলেন, যেই হুকুম করছেন তাৎক্ষণিক আল্লাহ তাআলার হুকুমের কারণে দাউদ নবী কোরআনে হাফেজ হয়ে যাবে। জান্নাতীদেরকে তারা শোনাবেন সূরাতুল মুজাম্মিল, তারা শোনাবেন এত মধুর সুর, এত মধুর সুর, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। দাউদ নবী যখন আয়াতের মধ্যে পান দিবেন যখন এরকম ভাবে টান দিবে সমস্ত জান্নাতি অবাক হয়ে যাবে, সমস্ত জান্নাতি এক বাক্যে তাকে থাকবে, শুধু তাকিয়ে নয়, যখন তারা তবে এত মজা লাগবে, এত মজা লাগবে, এই মজাকে উপভোগ করার জন্য হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। আর তারা আফসোস করবে এত সুন্দর তালাওয়াত আমরা কখনো শুনি নাই, এত সুন্দর তালাওয়াত আমরা কখনো শুনি নাই, বলবে আল্লাহ কোরআন থামায় না, কোরআন তালাওয়াত থামায় না। আল্লাহ তাআলা বলেন ও জান্নাতীরা, এই কোরআন তো আমি দাউদ নবীর উপরে নাযিল করি নাই, এই কোরআনের জন্য দাউদ নবী দাম দাম মোবারক শহীদ করে নাই, এই কোরআনের জন্য দাউদ নবী রক্ত মোবারক তাহবিল মাদারে জর্জরিত করে নাই। কথা ঠিক আছে, ঠিক যার উপরে কোরআন নাযিল করছি, যে ব্যক্তি কোরআনের জন্য দাম দাম মোবারক শহীদ করছে, তোমরা কি তার জবান থেকে কোরআন তারা শুনতে চাও না? সমস্ত জান্নাতীরা বলবে হ্যাঁ শুনতে চাই। তখন আমাদের নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা পাগল করা হয়ে যাবে, লাফালাফি করবে আর বলবে ওয়াল্লাহ এমন এমন কালাম আর কখনো শুনি নাই, এত সুন্দর দাউদ নবীর কণ্ঠ কি সুন্দর, তার চেয়ে হাজার হাজার গুণে বেশি সুন্দর কণ্ঠে আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর বলবে থামাই বানা লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা এক বাক্যে তাকিয়ে থাকবে। এবার আল্লাহ তাআলা এই ময়দানের অবস্থা দেখিয়া আল্লাহ তাআলা বলবেন খামা, কোরআন শরীফ পড়া বন্ধ করে দিবে। আর বলবে দুনিয়ার বান্দারা তোমরা এর চেয়ে সুন্দর সুরে শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে আয় আল্লাহ এর চেয়ে আবার সুন্দর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন দাউদ নবীকে যে কণ্ঠ দিয়েছে আমি জীবন করা দেওয়াটা শুনে গেছো, জীবন করা তোমরা দেওয়াটাই শুনছ, দাউদ নবীর কণ্ঠ আমি দিয়েছি, আমার দোস্ত মুহাম্মদের কণ্ঠ আমি আল্লাহ তাআলা দিয়েছি, সারা দুনিয়া যাও সারা জীবন দেওয়াটা শুনলা, ও জান্নাতীরা আজকে তোমরা আমার কণ্ঠ দিয়ে তোমরা দেওয়া শুনলা। তখন ওই সময় আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের উদ্দেশ্য করে তারা শোনাবেন আনার রহমান, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান আমি সেই রহমান, আমি সেই রহমান, আল্লাহ আর রহমান বলবো না আনার রহমান বলবো, সুবহানাল্লাহ। আল্লামনাল কুরআন, আমি সেই কুরআন নাযিল করেছি, আমি সেই কুরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, এরকম ভাবে প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা তলব করবেন আর জান্নাতীরা লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে। আর বললে কোরআন শরীফ পড়ার জন্য বন্ধ না হয়, বুঝতে বুঝুন তো শেষ করে দিচ্ছি, সম্মেলন শেষ হয় কিনা বলেন, সম্মেলন শেষ হয় কিনা? কিন্তু আল্লাহ তাআলা তলব করবে, থামাবে কি? ওই যে ঘোষণা করছেন আপনাকে আমাকে জান্নাতে হুর দিবে, জান্নাতে হুর দিবে, ওই হুররা বলবে আয় আল্লাহ আপনি যেরকম ভাবে শুরু করছেন আমাদের স্বামীদেরকে কি আপনি ছাড়বেন না, আমাদের স্বামীদেরকে কি আপনি ছাড়বেন না, আমাদের স্বামীদেরকে ছেড়ে দিয়ে ছুটি দিয়ে দেন? এবার আল্লাহ তাআলা কোরআন থামাই দিলেন, দুষ্ট বুজুর্গ আল্লাহ তাআলা বলবে যাও যাও তোমাদের যার যার ঘরে যাও, যার যার ঘরে যাও। এবার আল্লাহ তাআলার হুকুমে যখন আল্লাহ তাআলা কোরআন থামিয়ে দিবে, সমস্ত জান্নাতীরা জিনগুলি উড়ে তাদের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, দরজা নক করবেন, দরজা খুলবেন, সুন্দর একজন যুবতী নারী এত সুন্দর হুহুর দাঁড়িয়ে আছে, এক ভাগে তাকিয়ে আছে, শুধু তাকানোই নয় এই তাকানোটার মধ্যে আবার শত শত বছর পার হয়ে যাবে। ওই স্বামী বলল আমার স্ত্রী তুমি কি আমাকে চিনো না, তুমি কি আমাকে চিনো না, ও আমার স্বামী না না আমি আপনাকে চিনি,
কিন্তু আপনি আজকে যত সুন্দর, আপনারা এর আগে এত সুন্দর ছিলেন না, এত সুন্দর আপনি ছিলেন না, আজকে তত সুন্দর হয়ে গেছে। এই যে আল্লাহ তাআলা নূরের তাজা দিয়ে তাদের চেহারা বদলে দিয়েছে, এটার বরকতে আল্লাহ তাআলা তাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছে।